এই মাসে আপনারা মেল এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অনেকগুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর জবাব প্রদান করবেন আজকের বিজ্ঞ মহতারাম আলোচক আমাদের সাথে যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে আগত হাফিজ মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরি কতিব কাজীবারি জামে মসজিদ কুমিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে প্রশ্ন চলে যাচ্ছি আমাদেরকে কুমিল্লা থেকে নুসরাত জাহান তিনি জানতে চেয়েছেন যে জাকাত এটার খাত কয়টি জাকাতটাকে যে ব্যক্তি অস্বীকার করবে সরাসরি তিনি কাফের হয়ে যাবে আল্লাহ রসুন সাল্লাল্লাহসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন ও ইং সমা অসাল্লাহ ওজামা আন্নাহ মুসলিম যদি ওই ব্যক্তি নামাজ পড়ে যদি ওই ব্যক্তি রোজা রাখে তারপরও যদি তিনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে কিন্তু যদি জাকাতটাকে অস্বীকার করে তাহলে তিনি কাফের হয়ে যাবে ফকির দ্বিতীয় নম্বর হচ্ছে মিসকিন তৃতীয় নম্বর হচ্ছে অলমো আল্লাফাদিকুলো বহম যাদের হৃদয় আকৃষ্ট করার জন্য এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যারা জাকাত আদায় করবে তারা এখান থেকে জাকাত পাবে আর চতুর্থ নম্বর হচ্ছে যারা যাদের মন আকৃষ্ট করার জন্য যেমন অন্য ধর্মের কোনো ভাইকে আমি যদি ইসলামের দিকে যদি ধাবিত করতে চাই তার মনটাকে আকৃষ্ট করার জন্য আমি জাকাতের একটা ভাগ সেখানে আমি আবার এখান থেকে তো আমি যারা নব মুসলিম নতুন মুসলমান হয়েছে তাদেরকেও সহযোগিতা করতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারে তারপরে ফার্স্ট নম্বরে আল্লাহ রব্লুল্লাহ বলছেন আপনার গোলাম আজাদ করার জন্য তারপরে ছয় নম্বরে বলছেন যাদের ঋণগ্রস্ত তাদের তারা ইচ্ছা করলে যাদের ঋণ তাদেরকে আমরা জাকাত দিতে পারব তারপরে সাত নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে সংগ্রাম করে তাদেরকে আর আট নম্বর হচ্ছে যারা মুসাফির তাদেরকে জাকাত দিতে হবে মূলত এই আটটি খাতে ইসলাম সরাসরি কোরআন আল্লাহর বোলা বলে দিয়েছেন এই আটটি খাতে জাকাত দেওয়ার জন্য চাঁদপুর থেকে ইসরাত জাহান যাতে চেয়েছেন যে জাকাত যারা অস্বীকার করে অনেকে আছে সামর্থ্য যাদের রয়েছে কিন্তু জাকাত দেন না অস্বীকার করে অনেকে আছে অবজ্ঞা করছে আল্লাহ পাখির ফরজিয়াত বিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি শাস্তির কথা এসেছে আমাদের সমাজে আসলে আমরা নামাজটাকে যেভাবে মানে আনুগত্যের সাথে আদায় করি রোজাটাকে অনেকে আমরা আনুগত্যের সাথে আদায় করি কিন্তু জাকারটাকে আমরা সেইভাবে মন থেকে প্রাণ থেকে আমরা দিতে মানে রাজি না হজরত ওমর খাত্তা খতাব রাদি আল্লাহ তালহ এবং খালিফাতুল মুসলিমিন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালহ রাসূল করিম সাল্লা সাল্লাম ইন্তিকালের পরে যখন হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহ খিলাফাদ মসনাদে যখন তিনি বসেছিলেন তখন তিনি বলেছিলেন যে ব্যক্তি রাসুল করিম সাল্লা সাল্লাম জীবিত থাকতে জাকাত দিত আজকে যে ব্যক্তি সেখান থেকে এক চুল পরিমাণ জাকাত দিতে অস্বীকার করবে আমি আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাল আহ ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সাথে সাথে হজরত ওমর বললেন আমিরুল মিন আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে ব্যক্তিরা জাকাত দিতে অস্বীকার করতেছে তারা তো নামাজও পড়ে রোজাও রাখে তারা তো শরীর অনেক কিছু মানতেছে কিন্তু আপনি কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন হজরত আবুবাক সিদ্দিক রাজিয়া তালাহন বললেন যে ব্যক্তি নামাজ এবং জাকাত নামাজ এবং জাকাতটাকে আলাদা করতে চায় উক্ত ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে কারণ নামাজটা যেভাবে ফরজ রোজাটা যেভাবে রাখা ফরজ হজটা যেভাবে করা ফরজ জাকাতটা আদায় করা ঠিক সেভাবে মহতারাম আপনি চমৎকার বলছিলেন আপনার থেকে আরো সুন্দর করে শুনবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ সীমিত সওয়াল জবাব পাওয়ারড বাই দেশ বন্ধু গ্রুপ সময় হলো ছোট্ট একটি বিরতির ফিরছি ইনশাআল্লাহ সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ সীমিত সওয়াল জবাব পাওয়ার বাই দেশ গ্রুপ মহতারাম আপনি জাকাতের খাত নিয়ে কথা বলছিলেন সেই সাথে কথা বলছিলেন যারা জাকাতের আদায় করে না তাদের স্বাস্থ্য নিয়ে এবারে আপনার কাছে সংক্ষেপে একটি বিষয় জানতে চাচ্ছি সেটি হলো জাকাত কি শুধুমাত্র আমাদের সমাজে আছে বা মাদ্রাসাতেই দিয়ে থাকে বা কোথায় কোথায় মূলত দেওয়াটা সবথেকে বেশি ভালো আপনি আপনার দৃষ্টিতে কি বলবেন যে এই সম্পর্কে আমি একটু আগে বলেছিলাম যে আল্লাহ সোহা কোরআনুল ষাট নম্বর আয়াতের মধ্যে জাকাতের আটটি খাত আল্লাহর আলম নির্ধারণ করে দিয়েছেন সেজন্য নিয়ম হচ্ছে আমার যত টাকা হবে ওই টাকাটাকে পয়জন আমি আট ভাগে ভাগ করব হুম আমার যদি 1 কোটি টাকা যদি আমার থাকে তাহলে আমার আড়াই লক্ষ টাকা যাকাত আসতেছে। এই 2.5 লক্ষ টাকাতে পয়জন আমি আট ভাগে ভাগ করে এক ভাগ আমি ই ditemখানা দিয়ে দেব তারপরে এইতিমাসে মিসকিনা সওয়াবগস্ত আছে রিনগস্ত আছে যারা আল্লাহর জেহাদ করে তার খাতে খাতে তখন বণ্টন করতে দেব শুকরত محترم যাকাতের নিসাবটা কত কুরআনুল কারীমের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া রাসুল করিম সাল্লাসের মাধ্যমে জাকাতের একটা নিসাব পরিমাণ ধার্য করে দিয়েছেন সেটা হচ্ছে সারে সাতবরী স্বর্ণ অথবা সারে বা অন্যতোলা রূপা অথবা এই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে যদি এক বছর সমকালীন পরিমাণ যদি জমা থাকে তাহলে ওই ব্যক্তি ওইখান থেকে হিসাব করে করে জাকাত আদায় করতে হবে ফেনি থেকে তারেক আজিজ জানতে চেয়েছেন যে একজন ব্যক্তি সম্পদশালী কিন্তু সে মুসাফির সফর করছে হঠাৎ করে তার কাছে অর্থ শেষ হয়ে গিয়েছে এমন অবস্থায় কি তাকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে কিনা সৌদি আরবে গেল ওমরাতে গেল অথবা মিশরে ভ্রমণে গেলো ওইখানে গিয়ে উনি কাগজপত্র হারিয়ে ফেলেছেন এখন এই অবস্থা ওনার কাছে দেশে ফেরার মতো কোনো টাকা পয়সা নেই এখন তিনি কিভাবে আসবে তখন ওই দেশের গভর্নমেন্ট অথবা যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে জাকাত থেকে যে টাকা ও জাকাতের একটা ভাগ ওনাকে দিয়ে

শুক্রান জাসিলা আপনি চমৎকার জানাচ্ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদেরকে কঠিন অবস্থান থেকে হেফাজত করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে জাকাত আমরা আদায় করব এবং করতেই হবে তাছাড়া যেমন টি বলছিলেন যে কত শাস্তির কথা আছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই বুঝদান করুন আমরা যেন জাকাতটা আদায় করি এবং এই শাস্তি থেকে আমরা রক্ষা পাই প্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভস নিবেদিত সওয়াল জবাব পাওয়ার বাই দেশ বন্ধু গ্রুপ আজকের মতো এখানে বিদায় নেব তবে আগামীকাল ঠিক একই সময়ে আবারও সাক্ষাৎ ইনশা আল্লাহ ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ